এই হলো শাহ গরিবুল্লাহ বাবার মাজার শরীফের প্রবেশপথ। সামনেই উঁচু এবং বড় একটি গেট। এরপরে আপনি যখন ঢুকবেন সেখানে দেখবেন একটি মসজিদ। মসজিদের পাশেই রয়েছেন শাহ গরিবুল্লাহ বাবার মাজার শরীফ। শাহ গরিবুল্লাহ বাবার মাজার শরীফকে সকলেই ফকির বাগানের মাজার শরীফ নামে চেনেন। একদম টপ ভিউ থেকে মাজার শরীফটি আপনাদের সামনে দেখানো হচ্ছে। এটি হচ্ছে মাজার শরীফের ভিতরের অংশ, যেখানে শাহ গরিবুল্লাহ বাবা শায়িত আছেন বলে লোকে বিশ্বাস করেন, আমরা সকলে মানি। আর এই হচ্ছে শাহ গরিবুল্লাহ বাবার মাজার শরীফ। অতি সুন্দর কারুকার্য করা একটি মাজার শরীফ, পুরো কংক্রিটের। যদিও একদিন এখানে ঠিক এই জায়গাটাতেই একটি বড় বটবৃক্ষ ছিল, বট গাছের ছায়ার তলায় এই বাবার মাজার শরীফ ছিল। মনোরম একটা পরিবেশে, শান্ত পরিবেশে এই মাজার শরীফ বিদ্যমান ছিল। তখন হাজার হাজার মানুষ এখানে আসত, এখনও প্রচুর মানুষ এই মাজার শরীফে আসে। হ্যালো বন্ধুরা, স্টুডিও ফিরদোসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, পবিত্র ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদের খুশিতে আপনারা সকলেই ভালো থাকুন। আজকে আপনাদের সামনে এসেছি দেখাবো শাহ গরিবুল্লাহ মাজার শরীফ। এই যে দেখছেন শাহ গরিবুল্লাহ মাজার শরীফ, আজকে আধুনিক যুগের কংক্রিটের ঢালাইয়ে নতুনভাবে সেজে উঠেছে শাহ গরিবুল্লাহ মাজার শরীফ। বিগত চার বছর আগেও ছিল এখানে একটি বিশাল বটগাছ, এই বটগাছের ছায়াই ছিল শাহ গরিবুল্লাহর মাজার শরীফ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ মান্নত করতেন, মান্নত দিয়ে এখান থেকে ঢোল ফুল মুখে নিতেন। এবং এই যে সামনে পুকুর দেখছেন, পুকুরের জল মনে বিশ্বাস রেখে ভরে নিয়ে যেত, এই কারণেই যে পুকুরের জল খেলেই তাদের অনেকের মনের ইচ্ছা পূরণ হতো। আর সঙ্গে নিয়ে যেত এখানে ধূপফুল আর ঘোড়ার সিডনি। আজকে সেই যুগ পেরিয়ে আধুনিক যুগে পৌঁছেছি। এখানে তৈরি হয়েছে পাকা কংক্রিটে তৈরি মাজার শরীফ। এখানে হাজার হাজার মানুষ এই মাজার শরীফে প্রতিদিন আসেন। আজ ঈদের দিনে আপনারা দেখছেন, আর কিছুক্ষণ পরেই মানুষের ভিড় জমবে এখানে। ক্যামেরা পার্সনকে বলবো ক্যামেরাটা একবার ওদিকে ফোকাস করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ছেলেমেয়ের এখানে ভিড় রয়েছে। আমরা যেদিন ভিডিওটি শ্যুট করতে এসেছিলাম সেদিন ছিল ঈদ, পবিত্র ঈদের দিন, খুশির ঈদে বিকেলবেলায় এখানে হাজার হাজার মানুষ এখানে আসে, এবং বিশেষ করে ছেলেরা, অল্প বয়সী ছেলেরা এখানে প্রচুর পরিমাণে ভিড় জমায়, এখানে মেলার মতো বসে যায়। প্রচুর মানুষ এখানে এসছে, দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে আপনারা দেখছেন।
বিষয় যেটা এখনো রয়ে গেছে যে এই পুকুরের জল আজও ঘোলাটে, যুগ যুগ ধরে এখানে মানুষ দেখে এসেছে এই পুকুরের জল ঘোলাটে থাকে, এখনো সেই ঘোলাটে। এখানেই ছিল ঘন জঙ্গল, আর এই জঙ্গলে থাকতেন শাহ গরিবুল্লাহ বাবা। শোনা যায় নবাবী আমলে এখানে দেওয়ান ছিলেন চাঁদ মিয়া নামে এক ভদ্রলোক। তিনি ফকির বাবার কাছে তার লোকজনদের কর চাইতে পাঠালে তিনি কর দেওয়ার সম্মতি জানিয়ে তাদের সামনে আশ্চর্যজনকভাবে হঠাৎ গায়েব হয়ে যান। হঠাৎ করে মুহূর্তে গায়েবকে অনেকে চলতি কথায় গুজরে যাওয়াও বলেন। বাবার অলৌকিকভাবে গায়েবই হওয়া দেওয়ান মহাশয়কে জানানো হয়। সম্ভবত তখন থেকেই এই গভীর জঙ্গলে বাবার মাজার শরীফ রয়েছে বলে বিশ্বাস করেন সকলেই। পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রাম এই মারগ্রাম। মারগ্রামের ঠিক পশ্চিমে মাত্র 1 কিলোমিটার দূরে ফাঁকা মাঠের মধ্যে এই ফকির বাবার আস্তানা। রামপুরহাট শহর থেকে মাত্র 4.5 কিলোমিটার পূর্বে এই ফকির বাবার আস্তানা। আপনি রামপুরহাট থেকে বাস, টোটো, পায়ে চালিত রিক্সা সব কিছুই পেতে পারেন, খুব সহজে পৌঁছানো যায়। আপনার মন চাইলেই এই শান্ত মনোরম পরিবেশে আপনি একবার ঘুরে যেতে পারেন। আজ থেকে প্রায় 53 বছর আগে এই ফকির বাগানে তখন হ্যাচাকলাইয়ের জেলে মেলা বসত পোষেসতে। তৎকালীন প্রধান খোদারাখা সরকার প্রথম এই মেলা বসিয়েছিলেন বলে জানা যায়। পরে শীতের পরিবর্তে বেশ কয়েক বছর আগে থেকেই বর্তমান ফকির বাগান কমিটি এখন 11ই বৈশাখ এখানে মেলা বসান। মেলা চলে 5 দিন। বর্তমানে এখানে মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয়, জাতি ধর্ম নির্বিশেষে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারি। সকলেই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।